বান্দরবানে ভ্রমণের নিষেধাজ্ঞা এখনই কাটছে না। 4 নভেম্বর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা থাকলেও প্রশাসন মেয়াদ আরও বাড়িয়েছে। 8 তারিখ পর্যন্ত ভ্রমণ পিপাসুদের চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের কারণে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা চলছে বান্দরবানে। গেল 18 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলায় নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এর ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন নগরী। প্রতি বছর শীত মৌসুমের শুরুতে পাহাড়ের সৌন্দর্য দেখতে ভ্রমণ পিপাসুদের ঢল নামে জেলা জুড়ে, কিন্তু দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের আনাগোনা না থাকায় প্রভাব পড়ছে ব্যবসা খাতে। কর্মহীন হয়ে পড়েছে পরিবহন শ্রমিক থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট কয়েক হাজার মানুষ। শুধু তাই নয়, দৈনিক লোকসান হচ্ছে কোটি টাকা। এখন যে অবস্থা আছে, এভাবে যদি কন্টিনিউ আরো 1 মাসও যায়, তাহলে হয়তো দেখা যায় যে মালিকের পক্ষ থেকে ব্যাকআপ নিয়ে আর বেশি দূর চালানো সম্ভব না। সেই হিসাব করে যদি আমি বলি, তাহলে বলবো যে আমাদের বিজনেসটা রিস্কে আছে। পর্যটক আসা যাওয়া বন্ধ করে দিচ্ছে, এবার যদি চলে মানে আমাদের অনেক পর্যটকের যে আমাদের মালিক ওনার চলতেও কষ্ট হয়ে যাবে, আর আমাদেরও কষ্ট হয়ে যাবে চলতে। আমাদেরও তো চলতে খুব সমস্যা হচ্ছে, আমাদেরও ফ্যামিলি আছে, সব কিছু মিলে আমরা হিমশিম খাচ্ছি। এই অবস্থা চলমান থাকলে ব্যাপক ধস নামার আশঙ্কা পাহাড়ের পর্যটন শিল্পে। তবে নিষেধাজ্ঞা কতদিন পর্যন্ত চলবে এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন হোটেল মালিকরা। আমরা আশা করছি এটা না বাড়ুক, এই পর্যটন মৌসুমে পর্যটকরা আমাদের বান্দরবানে আসতে না পারবে, এই সিজনে আমাদের বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। জেলায় পর্যটকদের সেবায় রয়েছে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস। এছাড়াও পর্যটক পরিবহনে রয়েছে 400+ চাঁদের গাড়ি। সব মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জেলার 20,000 মানুষ পর্যটন ব্যবসার সাথে জড়িত। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।